হোমো সেপিয়েন্স এমন এক মানব প্রজাতি যাদের এই পৃথিবীতে 3 লাখ বছর পূর্বে প্রথমবারের মতো দেখা গিয়েছিল এবং এই জীবই আজকের মডার্ন মানুষ। সারা পৃথিবীতে যতজন মানুষকে আপনি দেখেন তারা সবাই এই প্রজাতি থেকেই অগ্রসর হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি পৃথিবীর সব মানুষ হোমো সেপিয়েন্স হয় তাহলে একজন চাইনিজ মানুষ একজন ইন্ডিয়ান মানুষ থেকে এতটা আলাদা দেখতে হয় কেন? এক ইন্ডিয়ান এবং এক চাইনিজ মানুষের ডিফারেন্সের কারণে আপনি তাকে খুব ভালোভাবে চিনে ফেলতে পারবেন। আবার এক আফ্রিকান এবং এক ইউরোপিয়ান দেখতে আলাদা হয়, ঠিক একইভাবে একজন আফ্রিকান এবং একজন চাইনিজ মানুষ দেখতে আলাদা হয়। তাহলে একই প্রজাতির লোক এতটা আলাদা কীভাবে দেখতে হতে পারে এবং কী রিজনের কারণে একজন আরেকজন থেকে আলাদা হয় এবং কী রহস্যের কারণে ভারতীয়দের শ্যামলা স্কিন বা চাইনিজদের ছোট চোখ ও ইউরোপিয়ানদের সাদা চামড়া এবং সোনালি চুল হয়, এই সব কিছুই আপনি এই ভিডিওতে দেখতে চলেছেন। এবং এই ভিডিও শেষ পর্যন্ত আপনি মানব ইতিহাসের অনেক অজানা তথ্যও জানতে পারবেন। তো চলুন শুরু করি। মানব প্রজাতি অর্থাৎ হোমো সেপিয়েন্স সর্বপ্রথম আফ্রিকাতে দেখতে পাওয়া গিয়েছিল আজ থেকে 3 লাখ বছর পূর্বে এবং ধারণা করা হয় সেখানেই মানব জাতির শুরু হয়েছিল, গরম এবং ঠান্ডার প্রতিকূল পরিবেশে। অর্থাৎ আজ থেকে 3 লাখ বছর আগে পৃথিবীর সব মানুষ দেখতে প্রায় একই রকম ছিল, তা আজকের চাইনিজ মানুষ হোক বা ইন্ডিয়ান। তারা সবাই নিজেদের মধ্যে শান্তিতে বসবাস করত। কিন্তু আজ থেকে 1,30,000 বছর আগে এমন এক সময় আসে যাকে বলা হয় ইন্টারগ্লেশিয়াল ইন্টারলুড, অর্থাৎ শুদ্ধ বাংলা ভাষায় ঠান্ডা প্রবণ এলাকাতে গরম বাড়তে শুরু করে। এতে করে আফ্রিকার বরফের বিভিন্ন রাস্তা গলতে শুরু করে দেয়, যার কারণে মানুষ আফ্রিকা ছেড়ে অন্য কোথাও বা অন্য কোনো বাসস্থানের খোঁজ করতে শুরু করে। এবং এরপর মানব জাতি পাড়ি জমাতে থাকে আজকের মডার্ন ইসরায়েল, সিরিয়া, জর্ডান এবং তুর্কিতে, যার মধ্যে কিছু মানুষ এর হাজার বছর পর ইউরোপ এবং এশিয়ার দিকে পাড়ি জমাবে। এবং আজ থেকে 40,000 বছর আগেই হোমো সেপিয়েন্স ইন্ডিয়া, চায়না এবং বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং এসব এলাকাতে বছরের পর বছর বসবাস করতে করতেই হিউম্যানিসারটি পরিবর্তন আসে। যারা ইউরোপ চলে গিয়েছিল তাদেরকে আজ ককেশিয়ান বলা হয় এবং যারা আফ্রিকাতে রয়ে গিয়েছিল তাদেরকে নিগ্রোয়েড রেস বলা হয়। ঠিক একইভাবে যারা সাউথ ইস্ট এশিয়াতে চলে গিয়েছিল তাদেরকে মঙ্গোলয়েড রেস বলা হয় এবং যারা অস্ট্রেলিয়া বা পলিনেশিয়ার মতো আইল্যান্ডে চলে গিয়েছিল তাদেরকে অস্ট্রেলিয়েড রেস বলা হয়। তো বন্ধুরা, আমরা ইতিহাস সম্পর্কে অনেক তথ্য জানলাম। এবার মেইন প্রশ্ন হচ্ছে, এইসব মানুষ নিজেদের মধ্যে দেখতে আলাদা আলাদা হয় কেন এবং এদের মধ্যে এতটা ভিন্নতা কোথা থেকে আসলো? এর জবাব টারবিন ভাই আমাদেরকে বলবে ওনার থিওরি অফ এভোলিউশনের মাধ্যমে। কিন্তু এর আগে আমাদেরকে জানতে হবে রিয়েশালি ইন্ডিয়ান কারা, কারণ আমরা তো দেখতে ইউরোপিয়ানদের মতো নই এবং চাইনিজদের মতোও নই। তাহলে আমরা কারা সত্যিকার অর্থে? ইন্ডিয়ানরা 3 ভাগে বিভক্ত, যেমন ককেশিয়ান, অস্ট্রোলয়েড এবং মঙ্গোলয়েডস। যারা নর্থ ইন্ডিয়াতে বসবাস করে তাদের ডিএনএতে সবথেকে বেশি ককেশিয়ান জেন্স দেখতে পাওয়া যায়, আর যারা সাউথ ইন্ডিয়াতে বসবাস করে তাদের মধ্যে অস্ট্রোলয়েড জেন্স সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, এবং যারা নর্থ ইস্ট ইন্ডিয়াতে বসবাস করে তাদের মধ্যে মঙ্গোলয়েড জেন্স সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। ঠিক এই কারণেই শুধু ইন্ডিয়ার ভিতরেই মানুষের মধ্যে অনেক ভিন্নতা আছে, কিন্তু চায়নাতে এমনটা নাই। চায়নাতে বসবাসরত বেশিরভাগ মানুষ মঙ্গোলয়েড রেসের হয়ে থাকে, যার কারণে তারা দেখতে প্রায় একই রকম হয়। এবার আসা যাক এই প্রশ্নতে, চাইনিজ চাইনিজদের মতো দেখতে হয় কেন আর ইউরোপিয়ানরা ফর্সা এবং ইন্ডিয়ানরা ইন্ডিয়ানদের মতো দেখতে হয় কেন? বন্ধুরা চলুন আরেকবার অতীতে যাই, কিন্তু এইবার আমরা যাব মঙ্গোলিয়ার মরুভূমিতে যেখানে মঙ্গোলয়েড রেসে জন্ম হয়েছিল। যখন মানুষ আফ্রিকা থেকে সাইবেরিয়া ঠান্ডা প্রবণ এলাকাতে আসে তখন তাদেরকে জীবন বাঁচানোর জন্য সেখানকার পরিস্থিতিতে নিজেদের খাপ খাইয়ে নিতে হয়। ফর এক্সাম্পল, চাইনিজ মানুষজনদের চোখ ছোট হয় আর এই ছোট চোখ 100 বছর আগে হওয়া তুষারঝড় থেকে তাদেরকে বাঁচাত। এছাড়া বরফ 90% রশ্মিকে রিফ্লেক্ট করে থাকে, যা চোখকে আল্ট্রাভায়োলেট থেকে বাঁচানোর কাজ ছোট চোখে বেশি করে থাকে, আর এভাবেই তাদের মধ্যে বেশিরভাগ মানুষের চোখ ছোট আকারের হয়। দ্বিতীয় দিকে, ইন্ডিয়ানরা বেশিরভাগ ককেশিয়ান হয়ে থাকে, যার কারণে ইন্ডিয়ানরা এবং ইউরোপিয়ানরা চাইনিজদের থেকে একটু আলাদা হয়, আর এমনটা সম্ভব হয়েছে ইভোলিউশনের কারণে। যখন হোমো সেপিয়েন্স আফ্রিকা থেকে ইউরোপ পৌঁছে এবং সেখানে সেটেলড হতে লাগে তখন সেখানে কিছু বছর পর হাড়ের সমস্যা সব মানুষকে গ্রাস করতে শুরু করে দেয় এবং এই রোগের নাম ছিল রিকেটস। রিকেটসের কারণে বেশিরভাগ বাচ্চার পা বাঁকা হতে শুরু করে এবং তারা খুব অল্প বয়সেই মারা যেতে লাগে এবং এই রোগ প্রতিনিয়ত বাড়তেই থাকে। আর এর কারণ হচ্ছে তারা ঠিক মতো ভিটামিন ডি পাচ্ছিল না, যে নিউট্রিশন হাড্ডির জন্য অনেক জরুরি, এবং আফ্রিকাতে অধিক গরম হওয়ার কারণে সেখানে বসবাসরত মানুষ ভরপুর রোদের তাপ পেত। কিন্তু সে সময়ে ইউরোপের সূর্যের তাপ একদমই আসত না বললেই চলে,
যার কারণে তারা ভিটামিন ডি থেকে বঞ্চিত ছিল। আর এই কারণে কিছু বছরের মধ্যেই সেখানে বসবাসরত মানুষের শরীরের চামড়ার কালার সাদা হতে শুরু করে। আর অপরদিকে আফ্রিকাতে মাত্রাতিরিক্ত গরম হওয়ার কারণে সেখানকার মানুষের চামড়া ন্যাচারালি কালো হতে থাকে। আর ইন্ডিয়াতে বা বাংলাদেশে রোদ গরম দুইটার মাত্রা সমান হওয়ার কারণে আমাদের চামড়া ব্রাউন কালারের হতে শুরু করে দেয়। আর হ্যাঁ, আজ আপনি যেমনই হন না কেন, নিজেকে নিয়ে প্রাউড ফিল করতে শিখুন, কারণ এই ফিউচারের কারণেই আপনি পাস্টে সার্ভাইভ করতে পেরেছিলেন। আর কখনোই এমনটা ভাববেন না যে আমি যদি আর একটু ফর্সা বা কালো হতাম, এবং নিজেকে নিয়ে নিজে খুশি থাকুন এবং ফোকাস করুন ওই জিনিসের ওপর যা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে পার্সোনালি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামতটি কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলেও আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আপনি কোনো অনুরোধ করবো আমাদের রহস্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।